তেসরা ডিসেম্বর 2020 বৃহস্পতিবার আজ আরব আমিরাতে 1317 জন নতুন করে করোনা নামক ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে। 655 জন ভালো হয়ে বাড়িঘরে ফিরে গিয়েছে। আজ 5 ব্যক্তি মারা গিয়েছেন এই ভাইরাসে। এই পর্যন্ত আরব আমিরাতে পুরো স্টেট মিলে 172,751 জন মোট আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছে। তার মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে 15,131 জন। আজকে 5 জন সহ মোট এই পর্যন্ত পুরো স্টেট মিলে মারা গিয়েছেন 585 জন। 157,035 জন ভালো হয়ে এই পর্যন্ত বাড়িঘরে ফিরে গিয়েছেন আরব আমিরাত পুরো স্টেট মিলে। গতকাল 2রা ডিসেম্বর 2020 1285 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছিল। 713 জন ভালো হয়ে বাড়িঘরে ফিরে গিয়েছিল। 4 ব্যক্তি গতকালকেই মারা গিয়েছিলেন এই ভাইরাসে। গত পরশু মাসের শুরুতে 1289 জন নতুন করে আক্রান্ত রোগী শনাক্তকরণ করা হয়েছিল। 768 জন নতুন করে ভালো হয়ে বাড়িঘরে ফিরে গিয়েছিল এবং 4 ব্যক্তি গত 1 তারিখেই মারা গিয়েছিল। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে এখনও সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিওগুলো দেখতে পাশের বেল আইকনটি ক্লিক করুন। দ্য টাইম হ্যাজ কাম। এসএসটিভি টিভি।